নমস্কার, জ্যোতির্ময় দেবশ্রী। আজকে একটা ইম্পর্টেন্ট ভাইটাল জিনিস নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। সেটা হলো এই যে সামনে পৌষ মাস তো চলছে, এই পৌষ মাসে আমরা একটা অমাবস্যা পাই। এই অমাবস্যাকে বকুল অমাবস্যা বলা হয়। কিন্তু কেন বলা হয় বকুল অমাবস্যা সেটা নিয়ে, প্রত্যেকটা অমাবস্যারই এক একটা নাম আছে, এক একটা সিগনিফিকেশান আছে, কী কী বলতে হবে, কোন কারণে করা হয়। সেই জন্য এই বকুল অমাবস্যার সাথে জগন্নাথ দেবের একটা সম্পর্ক রয়েছে, উড়িষ্যাবাসীর একটা সম্পর্ক রয়েছে। এই অমাবস্যার দিন জগন্নাথ দেবকে উড়িষ্যাবাসীর লোকজন পায়েস রান্না করে খাওয়ায়। গোবিন্দভোগ চাল বা নতুন চালের পায়েস রান্না করে খাওয়ানো হয়। আর আপনারা খেয়াল করবেন, এই পৌষ মাসেই প্রত্যেকটা গাছে আমের মুকুল আসা শুরু করে। মুকুল অর্থাৎ বকুল, এই এই এর জন্যই কিন্তু এই মাসটাকে বকুল অমাবস্যা বলা হয়, যেহেতু আমের বকুল আসা শুরু হয়ে যায়। এই যে পায়েস দেন, পায়েসের সাথে জগন্নাথ দেবকে বকুল ফুলও দেওয়া হয়, অর্থাৎ আমের মুকুলও দেওয়া হয়। অনেকে দেখবেন বাড়িতে সরস্বতী পুজো করেন, সরস্বতী পুজোর সময়ও কিন্তু আমের মুকুল আমরা দিই, সরস্বতী ঠাকুরকে দিই। অনেকের এটা রীতি আছে, বংশানুক্রমিক তারা দেন। এই যে দেওয়া হয়, এই জন্যে কিন্তু এই সিগনিফিকেন্স বকুল অমাবস্যা। কিন্তু কেন দেন, দেওয়ার তো একটা কারণ আছে যে দিচ্ছে, এটার একটা কারণ কি, যাতে যারা আম চাষ করছে, আমের বাগান আছে, সেই বাগানে যাতে আম চাষটা ভালো মতন হয়, আমের ফলনটা ভালো মতন যাতে হয়, সেই জন্য তারা জগন্নাথ দেবের কাছে প্রার্থনা করেন। এবং তার সঙ্গে যারা চাষবাস করছেন বিভিন্ন সবজি, বিভিন্ন আমাদের ধান, এই সময় যত রকম ফল, যেমন আমরা অনেক শাক পাই, আমরা অনেক সবুজ সবজি পাই, অনেক কালারফুল সবজি এই সময় কিন্তু পাই, যত ফলন শীতকালেই হয়, এই যে ফলনটা যাতে ভালোভাবে হয় সেই প্রার্থনা করার জন্য কিন্তু বকুল ফুলকে, অর্থাৎ এই মুকুল, আমের মুকুলকে পায়েসের সঙ্গে জগন্নাথ দেবকে অর্পণ করা হয় এবং এই প্রার্থনাগুলো করা হয়। এই জন্য কিন্তু এই অমাবস্যাটার সিগনিফিকেন্স প্রচণ্ড বেশি, কারণ বছরের প্রথম থেকেই আমরা যদি আমাদের কেরিয়ারের জন্য, পড়াশোনা বলো, চাকরি বাকরি বলো, ব্যবসা বলো, যে কোনো কেরিয়ার, প্রত্যেকটা আমরা সন্তানকে পড়াশোনা করাই কেন, যাতে সে বড় হয়ে ভালো কেরিয়ার করতে পারে, সেই জন্যই তো পড়াই। এই যে কেরিয়ারের শুরুটা কিন্তু আমরা বছরের প্রথম থেকেই একটা সবাই মনে করি না, লাস্ট ইয়ারটা যেমন গেছে, কিন্তু এই বছরটা যেন আমরা ভালোভাবে শুরু করতে পারি। এবং যদি আমরা শুরুটা ভালোভাবে করি এবং সেই শুরুর মধ্যে পরিশ্রম থাকে, স্পিরিট থাকে, এনার্জি থাকে, তাহলে কিন্তু আমরা সারাটা বছর ভালো কাটাবো। সেই ভালো কাটানোর জন্য বছরের শুরুর যে অমাবস্যাটা, সেই অমাবস্যাটাকে তারা কাজে লাগায়। এই কাজে কিন্তু আমরাও লাগাতে পারি না, এই কাজটাতেও আমরা লাগাতে পারি। একটুখানি জেনে নিই আগে বকুল অমাবস্যা কবে। বকুল অমাবস্যা লাগছে 10th January সন্ধে 7:35 এবং পরের দিন সন্ধে 6:08 অবধি, অর্থাৎ 11th January 6:08 অবধি বকুল অমাবস্যার টাইমিং রয়েছে। এবং বিভিন্ন পঞ্জিকা, আমি তো একটা পঞ্জিকা দেখে টাইমিং বললাম, বিভিন্ন পঞ্জিকায় বিভিন্ন রকম টাইম দিতে, আপনারা জানেন খুব ভালো করেই তো, এই টাইমিং রয়েছে। এই বকুল অমাবস্যার দিন আমরা বাড়িতে কী টোটকা করতে পারি, একটা আম যে টোটকা করলে ধনধান্যে একদম পূর্ণ থাকবে, অর্থাৎ আমাদের জীবনে কোনো রকম অভাব থাকবে না। অর্থাৎ আমরা যদি আগে আমরা রোজগারটা করি কেন, প্রথমে আমাদের পেট চালানো, অর্থাৎ খাবো, নিজেদের খাইয়ে নিজেরা বাঁচবো এবং আমাদের মা বাবা সন্তান সন্ততি প্রত্যেককে বাঁচানোর জন্য কিন্তু আমরা খাই। সেই ধনধান্যে, অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার, সেটা যেন সবসময় পূর্ণ থাকে, সেই জন্য আমাদেরকে একটা টোটকা আমি বললাম। প্রথমে বললাম যে একটা ঘিয়ের প্রদীপ, একটা প্রদীপ নিতে হবে, ঘি নিতে হবে, সিঁদুর নিতে হবে এবং 12টি বেল পাতা নিতে হবে। এইটা কিন্তু প্রথমে আগে জোগাড় করে নিতে হবে। প্রদীপটা এমনই হতে হবে একটু বড়, কারণ প্রদীপটাকে সারা রাত জ্বালিয়ে রাখতে হবে। তার সঙ্গে অবশ্যই বলতে বা সলতে আপনি চাইবেন, সেটাও আপনার লাগবে।
এই উপকরণগুলো রাখলেন এবং যখন অমাবস্যা লাগলো, সেই অমাবস্যার লাগার সময় টাইমিং আমি বলে দিয়েছি, আপনি আপনার পঞ্জিকার মতো যে টাইমিং সেটাও আপনি করতে পারেন। অমাবস্যা যখনই লাগলো, সেই লাগানোর সময় আপনি আপনার ঠাকুর ঘরও সামনেও করতে পারেন, বা যদি ঠাকুর ঘর না থাকে আপনি আপনার ঘরের যেখানে সুবিধা, যে ওয়ালটা সুন্দর, বা পূর্ব দিকে মুখ করে, বা ঈশান করে মুখ করে, বা উত্তর দিকে মুখ করে বসে আপনি এই কাজটি করতে পারেন। প্রদীপটি রেডি করলেন, ঘি দিলেন, তার সঙ্গে পোলতে দিলেন, প্রদীপটি জ্বালালেন। প্রদীপটাকে কিন্তু সারা রাত চলতে হবে, এটা মাথায় রাখতে হবে, প্রদীপ নিভলে চলবে না। যখন জ্বালালেন এগুলো সারা রাত জ্বলবে এবং পরের দিন অমাবস্যা অবধি, তার জন্য ঘিটা কন্টিনিউ আপনাদেরকে কিছুক্ষণ পরে পরে দিতে হবে। এই যে প্রদীপ জ্বলছে, এমন জায়গায় জ্বালাবেন যাতে আপনার ঘরের কোনো ক্ষতি না হয়, আগুন না লেগে যায়, এগুলো কিন্তু চিন্তার ভাবনার মধ্যে রাখতে হবে, যাতে আপনাদের কোনো ক্ষতি না হয়, আগুন না লেগে যায়, এরকমভাবে সেই জায়গাতেই লাগাবেন, একটু সাবধানে রাখবেন। এই প্রদীপ যখন জ্বালাচ্ছেন, এই যে বারোটি বেলপাতা, তার মধ্যে সিঁদুর লাগাবেন। ওম লক্ষ্মী দেব্যায় নমঃ, বা আপনি লক্ষ্মী দেবীর পাঁচালিও পড়তে পারেন, আপনার ঘরে যদি লক্ষ্মীর পাঁচালি থাকে লক্ষ্মী দেবীর পাঁচালিও পড়তে পারেন বলে বারোটি বেলপাতা সেই ঘিয়ের মধ্যে দিয়ে দেবেন। প্রদীপের যে ঘিটা রয়েছে সেই ঘিয়ের মধ্যে দিয়ে দেবেন। ওই বারোটি বেলপাতা সমেত থাকবে, একদম অমাবস্যা ছেড়ে গেলে এই প্রদীপটাকে আপনার বাড়ির যেখানে জলাশয় আছে, অর্থাৎ জল পুকুর বা নদী বা ঝিল খাল যেখানেই হোক জলে ফেলতে হবে। অনেকে আমাকে ফোন করেন, আমি তো শহরে থাকি, জল নেই, জলের জায়গা আপনাকে খুঁজে বের করতে হবে ভাই, তাহলে আপনাকে জমি রাখতে হবে। আপনি যখন যাবেন, যখন জলের জায়গায় যাবেন, কারণ আমিও শহরে থাকি, আমার জায়গা, আমার বাড়িতেও জল নেই, জলের জায়গাটা দূরে, আমাকে কিন্তু জমিয়ে রাখতে হয়। তারপরে পরবর্তীকালে একটা সময় সব শুদ্ধ নিয়ে আমি জলে ফেলে দিই, সে গঙ্গায় হোক বা খাল হোক বা পুকুর হোক, যেখানে আছে সেখানে গিয়ে ফেলে দিয়ে আসি, এই কষ্টটা করতে হবে। তো এই তার সঙ্গে একটু বয়স্ক মহিলাদের খাওয়ান, একটু যারা বয়স্ক মহিলা তাদেরকে যদি এই অমাবস্যার দিন একটু আহার করাতে পারেন, ভাত হোক বা রুটি হোক যাই হোক একটু আহার করাতে পারেন, তাহলে আপনার কোনো দিনও ঘরে যে শস্য ধনভাণ্ডার বা লক্ষ্মীর ভাণ্ডার, বা আপনি রোজগার করছেন সেই ভাণ্ডার, অর্থাৎ রোজগার করে তো টাকাটা রাখতে হবে, সব খেয়ে ফেললে নষ্ট করে দিলে চলবে না, ব্যালেন্স যাকে বলা হয় যে সঞ্চয়, সেটা কিন্তু আপনি দেখবেন পরবর্তীকালে আপনার হচ্ছে। আর যারা বকুল অমাবস্যায় আপনি প্রচণ্ড প্রবলেমের মধ্যে রয়েছে, তারা বকুল অমাবস্যায় কাজ করার জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। যে কোনো কাজ, আমি কোনো ক্ষতির কাজ করি না, তবে যে কোনো কাজ, আপনার কাজে কর্মে বাধা, অর্থে বাধা, পড়াশোনা হচ্ছে না, শত্রু আছে, এই সমস্ত যতগুলো আছে, কারোর কেরিয়ার হচ্ছে না, কারোর চাকরি হচ্ছে না, ইন্টারভিউ, কারোর বিয়ে হচ্ছে না, সমস্তটুকুর জন্য আপনি আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন। বুকিং নাম্বারে ফোন করে বুকিং করে চলে আসতে হবে চেম্বারে, আপনার ডেট অফ বার্থ, টাইম, প্লেস নিয়ে। যদি ডেট অফ বার্থ না থাকে তাহলে আপনার হাত যদি থাকে, হাত দেখে বলে দিতে পারবো, তার সঙ্গে তো নিউমোলজি আছেই, নিউমোলজি নিয়েও আপনাকে আমি বলে দিতে পারবো। বা কারোর ধরুন বাংলা ডেট অফ বার্থ রয়েছে, বাংলা সাল, বাংলা ডেট অফ বার্থ, ইংলিশে জানেন না, তাতেও কোনো প্রবলেম নেই, আপনাকে চেম্বারে এসে যোগাযোগ করতে হবে। অনলাইন কনসালটেশনও চালু আছে, অনলাইন যারা দূরে আছেন অনলাইন করে নিতে পারবেন। আর যারা আমাকে এতদিন সাপোর্ট করে গেছেন তাদের প্রত্যেকের ক্ষেত্রে বলবো, এরকমভাবে সাপোর্ট আপনাদের চাই, অসংখ্য ধন্যবাদ। যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং নোটিফিকেশন বেলটি প্রেস করতে ভুলবেন না। প্রত্যেকে ভালো থাকবেন, আনন্দে থাকবেন, নমস্কার।